রিয়াদ, জি আপনি তো বলেছেন যে সমালোচনার কথাগুলো, তো এত কিছুর পরে কি আপনারা এখন কি মনে হয় যে বোর্ডের এগেনস্টে আপনাদের অনেকগুলো ক্ষোভ ছিল, আক্ষেপ ছিল, অনেক কথা হয়েছে আপনাদের এই প্রেস কনফারেন্স রুমে? আপনি হয়তো বলেছেন একটু সাকিব বলেছে, একটু মুশফিক আয়নায় মুখ দেখার কথাও বলেছেন, তো এখন কি বলবেন যে আসলে এই দূরত্বটা কি আরো বাড়লো, নাকি মনে হয় যে আপনাদের কোথায় কাজ করার আছে এই জায়গাটাতে? বোর্ডের সাথে আমার মনে হয় না আমাদের কোনো দূরত্ব আছে, এটা আমার মনে হয় যে রং কনসেপ্ট। যেটা আগে বললাম যে বিং এ প্রফেশনাল ক্রিকেটার আমার পারফরমেন্স বা এজ এ টিমের পারফরমেন্স আপনার শো করতে হবে, যেটা যখন আপনি করতে পারবেন না তো তখন অনেক কথাই হবে। এবং আমার মনে হয় যে ওই জিনিসগুলো আমরা জাস্ট এখন সাইডে রেখে আমাদের চিন্তা করতে হবে আমরা কীভাবে ভালো খেলতে পারি। রিয়াদ ভাই, আপনাকে মনে হয় যে মাঠের চেয়ে বাইরের যে কথা, বাইরের যে সমালোচনা, এগুলো আপনার উপর বেশি, আপনাদের উপর প্রভাব ফেলেছে? মাঠের ব্যাপারটাও আছে সাথে, মানে মাঠের অনেক ভুল ছিল না? আমার মনে হয় যে মাঠের পারফরমেন্সটাই আমার মনে হয় প্রভাবটা বেশি ফেলেছে। ওই এগুলো সবসময় থাকবে, এগুলো মেনে নিয়ে ক্রিকেট খেলতে হবে এবং এগুলো হবে, ইটস অবভিয়াস। তো এটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর ইস্যু নেই। আপনি যখন ভালো পারফর্ম করতে পারবেন না, দেন আপনি জানেন যে আপনি সারাদিন যে কাজটার জন্য পরিশ্রম করেন তো ওইটা ওই কাজেই আপনি পারফরমেন্স মানে আদায় করতে পারছেন না, নিজে পারছেন না, টিমকে ওই রকম সার্ভিস দিতে পারছেন বা টিমকে ওইরকম পারফরমেন্স দিতে পারছেন। তো ওইগুলো নিয়ে আমার মনে হয় যে খুব একটা আমরা ওরিড ছিলাম না, আমরা ওরিড ছিলাম আমাদের পারফরমেন্স নিয়ে, টিমের পারফরমেন্স নিয়ে। ক্যাপ্টেন, আপনারা যখন সাকসেস হন তখন তার বাগিদার সবাই হয়ে যান, কিন্তু যখন ব্যর্থ হন তখন দেখা যাচ্ছে যে সেটা শুধু আপনাদের উপরই খুব বাজেভাবে এফেক্ট করে আসে। কি প্রথম ম্যাচে হারার পর ফার্স্ট রাউন্ডে আর কি স্বয়ং বোর্ড প্রেসিডেন্ট আপনাদের সমালোচনা করেছেন, তা আপনার কি মনে হয় যে আসলে যখন এই বাগিদার সাফল্যের বাগিদার যদি সবাই হয়, ব্যর্থতার দায় তাদের নিতে হবে, আর বোর্ড প্রেসিডেন্টের এই ওপেন সমালোচনাটা কি মনে করেন যে আসলে আপনাদের মনোবলের উপর কোনো আঘাত এনেছে কি না? না, ওটা পাপন ভাইয়ের পার্সোনাল বিষয়, পাপন ভাই যেটা হয়তো ভালো মনে করছে বলেছে। ইভেন পাপন ভাই পরে যখন আমাদের সাথে ইন্ডিভিজুয়ালি মিটিংও করেছে বা টিমের সাথে কথা বলেছে তখন বেশ অনেক পজিটিভ কথাই বলেছে আমাদের, আমাদেরকে পজিটিভভাবেই খেলার জন্য বলেছে। এখন দিন শেষে আমি যেটা আগেই বললাম যে সব কিছু ম্যাটার করে আমাদের পারফরমেন্সের উপর, এর বাইরে কিছু নেই। রিয়াদ, একটা হতাশার ওয়ার্ল্ড কাপ শেষ হলো, এখান থেকে তো নিশ্চয়ই আবার শূন্য থেকে সবাইকে শুরু করতে হবে আর কি, তো এই জায়গাটাতে আসলে বাংলাদেশ ক্রিকেটে অনেক চর্চিত অনেক বিষয় আছে, এর মধ্যে একটা বিষয় হচ্ছে যে দলের ক্ষেত্রে বোর্ড সভাপতি বা কর্মকর্তাদের যে হস্তক্ষেপ আর কি, তো এমন নয় যে হস্তক্ষেপের কোনো ফল আসেনি, অনেক সময় দেখা গেল আপনাদের ডেকে বকাঝোকা করেছেন বা পরামর্শ দিয়েছে, কাজেও লেগেছে। আবার এই ওয়ার্ল্ড কাপের সময় মনে হলো যে আপনাদের প্রতিক্রিয়ায় যে আপনারা একটু মনক্ষুণ্ণ, তো একটু কি সরাসরি বলতে পারেন যে এই জিনিসটা ভবিষ্যতে আপনারা আর চান কিনা, বা এই জিনিসটা থাকুক কিনা, বা ক্রিকেটটা এটা ছাড়া আগাক কিনা, এরকম একটু যদি সরাসরি বলেন ভালো হয়। না, এর আগেও কিন্তু এরকম না যে পাওন ভাই প্রবলি, এর আগেও কিন্তু যখন আমার মনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলাম বা ওই সময় কিন্তু পাপন ভাইয়ের একটা পজিটিভ জিনিস যে উনি চায় টিম ভালো করুক, তো এই কারণে হয়তো অনেক সময় আমাদের বকাও দেন বা আমাদের অনেক সময় পজিটিভ কথাও বলেন। তো জিনিসটা হচ্ছে যে এটা টোটালি আপ টু ওনার উপরে ডিপেন্ড করে, বাট আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ দিন শেষে আমরা মাঠে খেলি, কন্ডিশন হোক বা আমরা কীভাবে ভালো পারফর্ম করতে হবে এটা টোটালি আমাদের উপর। দেখুন, আমরা যদি এই জিনিসগুলো হ্যান্ডেল না করতে পারি তো পারফরমেন্সে আপনার ঘাটতি আসবেই, তো আমি এই জিনিসটা এইভাবে দেখি আর কি। ওকে, সরি, উইল জাস্ট মুভ ওভার টু কোয়েশ্চনস অন জুম নাও। আই উইল টেক ইনস্ট্রাকশন ফ্রম রবি, ফর লুই প্লিজ। Mamadouli, you've seen a lot of Australia over the last few months. You obviously played against them in Dhaka. Do you think they have what it takes to win the tournament? See, they're a very good side. Their bowling attack, their batting depth, I think, one of the best. But I think it's hard to say at the moment because a lot of teams are competing really hard. I wish them all the good luck so that they can go and win the trophy. Next we will go to Shubham, please. Hi Mohammadulla. Hello. Yeah. Captain, after the disappointing tournament like in the Super 12s, what are the approach for correcting the things which didn't went you in your favor? Like
anything you particularly want to focus, especially on the batting or the bowling? I think if you see just before the World Cup, when we played against Australia and New Zealand in our home condition, our bowling department has been up to the mark in every game. We struggled, especially on those wickets. Obviously, the batters have struggled, but we got some wins under our belt using our conditions. As a professional cricketer, when you play any sort of conditions, you need to adapt. I feel that you need to adapt to those conditions. And when you come out of your home and play in good wickets, I think there are a lot of areas that we need to work on, especially in our batting, power play batting or in the middle. I think a lot of things need to work out, especially in our batting. That's what I felt. Yeah. Okay, Captain. We'll now go to Arkham, please. Your question. Yeah, bhai, apnader ki kono apnar specially captain hisabe kono regret ache je series er world cup er age je dui ta series khelechen obosshoi apnara bolechen je winning confidence is important kintu dekha gelo je eibar eibar er tournament e je batting ta korlen oi ta ki ekta mane oi oi 10 ta match er reflection kina oi confidence er reflection kina batsman আমি এই কথাটা যখন আমি দেখেছিলাম তখনও বলেছি যে কারণ যখন টি টোয়েন্টিতে এমন খুব ছোট একটা ফরম্যাট আপনাকে এখানে সেটা আপনি ভালো উইকেটে খেলেন বা আপনি একটু আপনার হোম কন্ডিশন ইউজ করে খেলেন তো আপনার জয়টা ইম্পর্টেন্ট এবং আমি এটা এখনও ব্যাক করি যে আমাদের জয়টা তখন ইম্পর্টেন্ট ছিল আর প্রফেশনাল ক্রিকেটের হিসেবে আপনি যখনই যেই কন্ডিশনে খেলেন সেটা অস্ট্রেলিয়া হোক ইংল্যান্ড হোক দুবাই হোক বাংলাদেশ হোক পাকিস্তান হোক যেখানে আপনি খেলেন যে আপনাকে ওই জিনিসগুলো মেনে নিতে হবে এখন ওই জিনিসগুলো যদি আপনি নিজের থেকেই মনে করেন যে আমি মানবো না দেন ইটস কাম টু ডিফারেন্ট ওপিনিয়ন তো আমার মনে হয় যে ওই জয়টা আমি এখনও বলবো যে ওই জয়গুলো ইম্পর্টেন্ট ছিল স্পেশালি কামিং টু দিস ওয়ার্ল্ড কাপ আর আমি ইনিশিয়ালি একটা কথা বলেছিলাম যে আমাদের টিমটা এমন একটা টিম যেই টিমের ফ্লোটা স্পেশালি এই ফরম্যাটে ফ্লোটা খুব ইম্পর্টেন্ট তো যেটা আমরা হয়তো বা ইনিশিয়ালি পাইনি এবং উই স্ট্রাগল থ্রু আউট দ্য টুর্নামেন্ট ওকে হ্যালো শোনা যাচ্ছে হ্যালো রিয়াদ ভাই জি শুনতে পাচ্ছি জি রিয়াদের কিছু প্রশ্ন ছিল যে এখন একটা এমন পরিবেশ চারদিকে শোনা যাচ্ছে যে সমস্ত দায়ভার কোচ রাসেল ডোমিঙ্গোর তা আপনি কি মনে করেন একজন মানুষের প্রতি একজন মানুষকে কাজ করায় তোলাটা কতটা যৌক্তিক এক আর পুরো টুর্নামেন্টে আপনারা দেখেছি যে চার দিন আপনারা মাত্র অনুশীলন করেছেন এখানে তিন দিন আর ওমানে একদিন এটা কেন কেন আপনারা অনুশীলন সেশন গুলো করেননি এটা কি ইঞ্জুরির ভয় নাকি অন্য কোনো বিষয় ছিল আমার মনে হয় যে ব্যর্থতার দায়ভারটা সবাইকেই নিতে হবে আমি এটা পার্সোনালি মনে করি পুরো টিমেরই ওটা দায়ভার নিতে হবে শুধু একজন না টিম ম্যানেজমেন্ট না বা পার্টিকুলার কোনো ইন্ডিভিজুয়াল প্লেয়ার না পুরো টিমই আমরা ব্যর্থ তো এটার ব্যর্থতার দায়ভার পুরো টিমের উপরই আসে এবং ওটা এভাবেই দেখা উচিত আর আমি যেটা বললাম যে অনেক প্র্যাকটিস সেশন আমরা কারণ হয়তোবা আবুধাবিতে প্র্যাকটিস ছিল এখন ম্যাচের আগের দিন আপনি দুই আড়াই ঘন্টা ট্রাভেল করে আবার যাবেন আবার আসবেন তো এই অনেক ছোটোখাটো ইস্যু ছিল ইঞ্জুরি কনসার্ন ছিল অবশ্যই ফ্যাটিকের কিছু বিষয় ছিল তো এই জিনিসগুলোর কারণে হয়তোবা টিম ম্যানেজমেন্ট অনেক সময় মনে করেছে যে প্রবাবলি রেস্ট নিলে প্রবাবলি প্লেয়াররা একটু ফ্রেশ থাকবে এই কারণেই ওকে উই উইল টেক ওয়ান মোর কোয়েশ্চন ফ্রম জুম And that will go to Sajid, please. Your question. Sajid, Somoy TV. Can I ask? Push. Can we try Sajid first? Sajid, are you there? Not there. Okay, Akush, your question, please. বাংলাদেশের সামনে তো নেক্সট বছরে আরেকটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তো এখন যেই সেট আপ আছে বাংলাদেশে আপনি কি মনে করেন যে খুলনল যে পাল্টে ফেলা উচিত বাংলাদেশের টি টোয়েন্টি দলের নাকি যে সেট আপ আছে সেই সেট আপ দিয়েই আপনারা সেটা ওভারকাম করে পারফর্ম করতে পারবেন সেট আপের বিষয়টা অ্যাকচুয়ালি এটা টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে কারণ বিইং এ প্লেয়ার সেটা সিনিয়র প্লেয়ার হোক বা জুনিয়র প্লেয়ার হোক সবারই দায়িত্ব হচ্ছে পারফর্ম করা প্রতিটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের দায়িত্ব হচ্ছে তার পটেনশিয়াল অনুযায়ী বা তার রেসপন্সিবিলিটি নিয়ে পারফর্ম করা এবং সেট আপের ইস্যু এটা টোটালি বোর্ড টিম ম্যানেজমেন্ট ওনাদের উপর ডিপেন্ড করে
থ্যাংক ইউ।